বিসমুল রহমান আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহকারী শিক্ষক ওরিয়ান টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের মাদার তেরেসা তোমরা কি মাদার তেরেসার নাম শুনেছ তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দানশীল কর্মপটু সহযোগী এবং সেবাবরী মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু সব সময় তেমন দেখা যায় না আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদি এখন তোমরা হয়তো আমাদের দেশেরই অনেক মানুষকে দেখেছ যারা নির্দিধায় কোনো কিছু পাওয়ার ইচ্ছা নয় মন থেকেই স্রষ্টার ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সেবা করেছেন তেমনি মাদারতেষা একজন ব্যক্তিত্ব মাদারতেষা ছিলেন অনেক দূর দেশ আলবেনিয়ার স্কুফি এতে উনিশশো দশ খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট তার জন্ম পিতা ছিলেন বাড়িঘর তৈরির কার বাড়ি অর্থাৎ যারা ঘর বাড়ি তৈরি করে এমন একজন সাধারণ মানুষ তার পিতার নাম ছিল নিকোলাস বোজাজিও মায়ের নাম জ্যানাফিল বার্নাই পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় এগনেস গুঞ্জা বুজাজিও তিনি ভাই বোনের মধ্যে একনেস ছিলেন তিন ভাই বোনের মধ্যে একনেস ছিলেন ছোটো অর্থাৎ মাদার সা বড় হয়ে হয়ে সন্ন্যাসবরত গ্রহণের সময় তার নাম হলো মাদার তের এখন প্রশ্ন আসে সন্ন্যাস গ্রহণ কী আসলে যাদেরকে সন্ন্যাসী বলা হয় এরা মানুষের সেবা করে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয় শুধু স্রষ্টার ভালোবাসা পাওয়ার জন্য অসহায় মানুষদের ভালোবাসা পাওয়ার জন্য কোনো বিনিময় নয় মন থেকেই তারা এ করে থাকেন তেমনি একজন ব্যক্তিত্ব ছিলেন মাদার তেরেশা তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ এশিয়া আফ্রিকা ভয়াবহ যুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে অসংখ্য মানুষ মৃত্যু অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল এ সময়ে বাবার মৃত্যু পরিবার ও বিহর্য ঘটেছিল দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা অল্প বয়সে তিনি অল্প বয়সে তার ভিতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন তাদের কষ্ট লাঘব করবেন তেরেসার বয়স যখন আঠারো তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন আসলে বিদেশি যে সংস্থাগুলো সাহায্য সংস্থাগুলো এগুলার নামের ভিতরে দেখবা মিশনারি একটা জিনিস কথা থাকে সব সময়। আসলে এটার মেন কথা হল যে এই সাহায্য সংস্থাগুলা যেই সাহায্য সংস্থাগুলো মানুষকে অর্থ সম্পদ দিয়ে শিক্ষা দিয়ে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা মাদ্রাত্রের সাথে খুব বিচলিত করেছিল মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন অবশেষে উনিশশো আটচল্লিশ সালে লোরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজে গাউন ছেড়ে শাড়ি পরলেন শুনলে আশ্চর্য হবে তোমরা বিদেশি লোকেরা কিন্তু শাড়ি পরে না আমাদের বাংলাদেশের মানুষের মতো বাংলাদেশের নারীরা যেমন শাড়ি কাপড় পরে এই তেমনি মানুষের সাথে মিশার জন্য এই মাদার সা শাড়ি পরেছিলেন এটা ছিল বাঙালি নারীর পোশাক সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনই ছিল না অর্থাৎ তার উপার্জনের যেই টাকা ছিল এই টাকা কোনো কোনোদিনই অবসয় করতেন না দুঃখী মানুষের সেবার জন্য গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি কখনো অপব্যয় করেননি এই তিনটি শাড়ির মধ্যে তার একটি পরার জন্য একটি ধোয়ার জন্য আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস তিনি রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় নিতে আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন নাম শুনেছ কখনো তোমরা এমনিভাবে আমাদের বাংলাদেশে কিন্তু আরও কিছু সেবামূলক প্রতিষ্ঠান আছে গুচ্ছগ্রামের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ এই গুচ্ছগ্রামে গরিব দিকে মানুষের আবাসন অর্থাৎ যেখানে মানুষ গর্বাহী তৈরি করতে পারে না তেমনিভাবে বাংলাদেশ সরকার এই দুঃখী মানুষদের অর্থাৎ যারা গৃহহীন তাদেরকে বিনামূল্যে গৃহদান করেন এই মাদ্রাত্রেশা এমনি মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাসন তোমরা তো নিশ্চয়ই জানো মানুষের মৌলিক চাহিদা পাঁচটি রয়েছে এই পাঁচটি মৌলিক চাহিদার নাম তোমরা বলতে পারো হয়তো বা কেউ পারো কেউ পারো না শুনে নাও এই পাঁচটি মৌলিক চাহিদা হল খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা এর কোনোটি বাদ দিয়ে আমরা চলতে পারি না এই মাদ্রাত্ত্বের সা এই মৌলিক চাহিদাগুলো মিঠানোর জন্য সাধারণ মানুষের কাছে এসেছিলেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে মনে আছে উনিশশো সালে সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল পাকিস্তানি বাহিনীর ধূসর হল কারা জানো তারা হলেন রাজাকার আলবদর যারা পাকিস্তানিদের সাহায্য করত অর্থাৎ তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ দল ছিল তিনি বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অব চ্যারিটির সেবা কাজ ঢাকার ইসলামপুরে প্রথম শাখা করে তোলেন তোলা হয় এরপর খুলনা সাতক্ষীরা বরিশাল সিলেট কুলাউরাতে নির্মূল হৃদয় শিশু ভবন প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর একাশি বছর বয়সী মাদাত্রেশা বাংলাদেশে ছুটে আসেন তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেশা সেবা কাজে মানুষে সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি তাই সব দেশে সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছিলেন উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতা সেবাবতির মৃত্যু হয় সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন নীলফার সাদা শাড়ি পরা ছোটোখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই এক না এক ডাকে চেনে মানুষের মনে তিনি বেঁচে থাক বেঁচে থাকবেন চিরকাল তোমরা কি মাদার তে মতো মানুষের পাশে দাঁড়াতে চাও না তোমার একটু সহযোগিতা সাহায্য অনুভূতি যদি একজন গরিব মানুষের একজন অসহায় মানুষের সাহায্য হয় তাতেই বিধাতা খুশি হবে বিরোধ ছাত্রছাত্রীরা আর নয় আমরা পরবর্তী দিন অন্য একটি আলোচনা নিয়ে আসব তোমরা ভালো থাকো সাবধানে থাকো আল্লাহ হাফিজ